বিসমিল্লাহির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। এই মহামারী করোনা পরিস্থিতিতে তোমরা সবাই সুস্থ আছো, নিরাপদে আছো এবং বাসায় থেকে লেখাপড়া করতেছ। আমি মোহাম্মদ সাদ্দাম হোসেন, প্রশাসনিক কর্মকর্তা, ঘাটাল ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ। আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমরা যেই অধ্যায়টি নিয়ে আলোচনা করছিলাম সেই অধ্যায়টি হলো তোমাদের বইয়ের তৃতীয় অধ্যায়। অধ্যায়ের নাম উদ্ভিদের বাহ্যিক বৈশিষ্ট্য। আমরা এই অধ্যায় থেকে গত ক্লাসে প্রধান মূলের রূপান্তর এবং অস্থানিক রূপান্তরিত অস্থানিক মূল নিয়ে কিছু অংশ আলোচনা করেছিলাম, তোমরা অবশ্যই সেগুলো বুঝতে পারছো। আজকে আমরা রূপান্তরিত অস্থানিক মূলের বাকি অংশগুলো নিয়ে আলোচনা করব। অস্থানিক মূলসমূহ বিশেষ বিশেষ কার্য সাধনের জন্য কি পরিবর্তিত অথবা রূপান্তরিত হয়ে থাকে? অস্থানিক মূল সাধারণত কি তিন ধরনের কাজ করার জন্য রূপান্তরিত হয়ে থাকে? তার মধ্যে প্রথম হলো কি খাদ্য সঞ্চয়, দ্বিতীয় যান্ত্রিক ভারসাম্য রক্ষা, তৃতীয় শারীরবৃত্তীয় কার্য সম্পাদন। আমরা এখন এক এক করে সবগুলো নিয়ে আলোচনা করব। প্রথমেই আমরা কি দেখতে পাচ্ছি, খাদ্য সঞ্চয়ের জন্য রূপান্তর, খাদ্য সঞ্চয়ের জন্য মূলসমূহ রূপান্তর আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম। খাদ্য সঞ্চয়ের জন্য মূলগুলো রূপান্তর হয়ে থাকে প্রধানত কন্দাল মূল। এর উদাহরণ হলো মিষ্টি আলু, গুচ্ছিত কন্দমূল। এর উদাহরণ হলো শতমূলী ও ডালিয়া। তৃতীয়ত হলো নডুলুস মূল, এর উদাহরণ আম আদা, এবং মালাকৃতি মূল, এর উদাহরণ কি করলার মূল। আজকে আমরা যান্ত্রিক ভারসাম্য রক্ষার্থে উদ্ভিদের মূলের রূপান্তর নিয়ে আলোচনা করব। প্রত্যেকেরই কি আমরা যে হাঁটা চলা করি আমরা কি একটি নিজস্ব ভারসাম্য রক্ষা করে চলাফেরা করি, তেমনি কি উদ্ভিদ কি উদ্ভিদের নিচে থাকে মূল, উপরে কাণ্ড, পাতা, ডাল, পালা, এসব এসব কিছু কি তাদের প্রত্যেকের কি তাদের ভারসাম্য রক্ষা করে অবস্থান করতে হয়। এই ভারসাম্য উদ্ভিদ কি মাটির উপর খাড়াভাবে দাঁড়িয়ে থাকে, বা কিছু কিছু উদ্ভিদ কি অন্য উদ্ভিদের উপর আহরণ করে, বা কিছু কিছু উদ্ভিদ পানিতে ভেসে থাকে, এগুলো কি নিজের ভারসাম্য রক্ষা করেই অবস্থান করে। এজন্য কি আস্থানিক মূলের বিভিন্ন রকমের রূপান্তর এই অবস্থান এই যে ভারসাম্য রক্ষা করে চলাফেরা করে এই ভারসাম্য রক্ষা করে অবস্থান করার জন্য কি উদ্ভিদের কি বিভিন্ন ধরনের মূলের রূপান্তর ঘটে থাকে। এই যান্ত্রিক ভারসাম্য রক্ষা করার জন্য যে সমস্ত মূলের রূপান্তর হয়ে থাকে তার মধ্যে প্রথম হলো কি স্তম্ভ মূল। আমরা চিত্রে দেখতে পাচ্ছি কি একটি বট গাছ দেখতে পাচ্ছি চিত্রে। আমরা এই চিত্রে কি দেখতে পাচ্ছি একটি বট গাছ। এই বট গাছের মূল কি মূলগুলো কি প্রধানত শাখা থেকে বের হয়ে সোজা নিচে মাটির মধ্যে ঢুকে যায় এবং কি একটি স্তম্ভের মতো আকার ধারণ করে। এজন্য কি এটাকে কি বলা হয় স্তম্ভ মূল। স্তম্ভ মূল কি এ ধরনের অস্থানিক মূল কাণ্ড বা শাখা হতে উৎপন্ন হয়। এগুলো কি ডাল অথবা এই কাণ্ড থেকে উৎপন্ন হয় কি সোজা মাটির নিচে এবং কি খাড়াভাবে মাটির নিচে নামতে নামতে মাটির মধ্যে প্রবেশ করে এবং মোটা হয়ে কি এগুলা কি মোটা হয়ে স্তম্ভের এক একটি স্তম্ভ বা খুঁটির আকার ধারণ করে। এজন্য এটাকে কি বলা হয় স্তম্ভ মূল। আর এই স্তম্ভ মূলের উদাহরণ হলো কি বট গাছ। স্তম্ভ মূলের উদাহরণ বট গাছ। পরের চিত্রটিতে আমরা দেখতে পাচ্ছি কি একটি কেয়া গাছ। কেয়া গাছ এই কেয়া গাছের কি যে মূলটি এই যে মূলগুলো রয়েছে এগুলোকে বলা হয় ঠেস মূল। ঠেস মূল কি এই কেয়া যে সকল উদ্ভিদের কিছু কিছু উদ্ভিদের কি কাণ্ড কি খুব দুর্বল, কাণ্ড দুর্বল হওয়ার কারণে কি এগুলো খাড়াভাবে দাঁড়িয়ে থাকতে এর কাণ্ড থেকে কি কিছু মূল তির্যকভাবে মাটিতে প্রবেশ করে, কাণ্ড থেকে কিছু মূল তির্যকভাবে মাটিতে প্রবেশ করে এবং কি এই গাছটিকে দাঁড়িয়ে থাকতে সহায়তা করে। এই আর এই মূলকে বলা হয় কি ঠেস মূল। ঠেস মূল হলো কি কোনো কোনো উদ্ভিদের
কাণ্ড, প্রধান কাণ্ড দুর্বল হওয়ার কারণে সোজাভাবে দাঁড়াতে পারে না, তাই কাণ্ডের গোড়ার দিক থেকে কতগুলো অস্থানিক মূল বের হয়ে তীর্যকভাবে মাটিতে প্রবেশ করে এবং কি ওই উদ্ভিদকে দাঁড়িয়ে থাকতে সহায়তা করে। এর উদাহরণ হলো কি? এর উদাহরণ হলো কেয়ার, ঠেস মূল। তারপর আমরা দেখতে পাচ্ছি কি, একটি পান গাছ। তারপর আমরা দেখতে পাচ্ছি একটি পান গাছ। পান গাছ কি? আমরা পান গাছ একটি লতা জাতীয় গাছ। পান গাছের কি, এর কাণ্ড কি খুবই দুর্বল, এর মূল কাণ্ড খুবই দুর্বল। এজন্য কি কি এর কাণ্ড থেকে কি অনেকগুলা মূল বের হয় এবং কি এগুলা কি অন্য একটি উদ্ভিদ, অন্য একটি বস্তুর উপর তার কি কাণ্ড অন্য একটি বস্তুর উপর সে শিকড় দ্বারা অবলম্বন করে দাঁড়িয়ে আঁকড়ে ধরে দাঁড়িয়ে থাকে। এজন্য কি এই উদ্ভিদটিকে কি উপরে উঠতে কি এই শিকড় দ্বারা আবৃত হয়ে কি অন্য একটি উদ্ভিদ অথবা অন্য একটি বস্তুকে অবলম্বন করে এটি উপরের দিকে উঠতে সহায়তা করে। যেমন কি এর উদাহরণ কি, এই যে মূলগুলা উৎপন্ন হয় এগুলো কি বলা হয় আরোহী মূল। যেমন কি পান গাছের যেই ওই মূল, পান গাছের যে মূলগুলা তৈরি হয় এবং এই মূলগুলা কি পান গাছকে উপরে উঠতে একটি যে কোনো একটি স্তম্ভকে অবলম্বন করে উপরে উঠতে সহায়তা করে। এজন্য কি যেই মূলটা তৈরি হয় এটি কি আরোহী মূল। আরোহী মূলের উদাহরণ হলো কি পান গাছ। তাহলে যান্ত্রিক ভারসাম্য রক্ষার্থে মূলের রূপান্তর হয়ে থাকে প্রধানত তিনটি, একটি হলো স্তম্ভ মূল, একটি হলো ঠেস মূল, আর একটি হলো আরোহী মূল। তৃতীয়ত আমরা যেটা দেখেছিলাম সেটি হলো কি শরীরবৃত্তীয় কার্য সাধনের জন্য মূলের রূপান্তর। মূলের স্বাভাবিক শরীরবৃত্তীয় কাজ ছাড়াও বিশেষ বিশেষ ক্ষেত্রে শরীরবৃত্তীয় কাজ সমাধান করার জন্য অস্থানিক মূলের রূপান্তর ঘটে থাকে। আমাদের প্রত্যেক প্রাণী এবং উদ্ভিদেরই কি শরীরের নিজস্ব কিছু কাজ করতে হয়। যেমন কি উদ্ভিদের খাদ্য তৈরি করা, আমাদের চলাফেরা, আমাদের হাঁটা, তারপরে আমাদের খাদ্য, এইসব কি শরীরবৃত্তীয়, আমাদের পাকস্থলিতে হজম, এইসব শরীরবৃত্তীয় কাজ সাধনের জন্য কি আমাদের উদ্ভিদের মূলের কিছু রূপান্তরিত হয়ে থাকে। শরীরবৃত্তীয় কার্য সাধনের জন্য রূপান্তরগুলোর মধ্যে প্রথমে হলো কি পরাশ্রয়ী বায়বীয় মূল। পরাশ্রয়ী বায়বীয় মূল এক, এই পরাশ্রয়ী বায়বীয় মূল কিছু কিছু উদ্ভিদের এমন কিছু মূল মূল সৃষ্টি হয় যেগুলো কি বাতাস থেকে জলীয় বাষ্প গ্রহণ করে। এদেরকে বলা হয় কি, এই যে মূলগুলো সৃষ্টি হয় তাদেরকে বলা হয় পরাশ্রয়ী বায়বীয় মূল। পরাশ্রয়ী বায়বীয় মূল যে উদ্ভিদের সৃষ্টি হয় তার উদাহরণ হলো কি রাসনা। তার উদাহরণ রাসনা। পরের চিত্রটিতে আমরা দেখতে পাচ্ছি পরজীবী বা শোষক মূল। পরজীবী বা শোষক মূল, পরজীবী যে উদ্ভিদগুলা এগুলাতে কি থাকে না, কোনো ক্লোরোফিল থাকে না। এজন্য কি এই পরজীবী উদ্ভিদগুলা কি তার খাদ্যের জন্য, তার খাদ্যের জন্য কি তার যে একটি এমন একটি মূল তৈরি করে, এই মূলগুলা কি অন্য একটি উদ্ভিদের ভিতরে প্রবেশ করে, প্রবেশ করিয়ে দেয় এবং কি ওই উদ্ভিদ থেকে তার বেঁচে থাকার জন্য যে খাদ্য প্রয়োজন এই খাদ্যরস কি শোষণ করে আনে। এই পরজীবী আর এই যে মূলগুলা, এই উদ্ভিদ যে মূলগুলা তৈরি করে এগুলা কি পরজীবী বা শোষক মূল নামে পরিচিত। এই শোষক মূল রয়েছে যে গাছে সেটি হলো কি স্বর্ণলতা। আমরা চিত্রে কি একটি স্বর্ণলতার চিত্র দেখতে পাচ্ছি। এই স্বর্ণলতা গাছ কি করে তার একটি এমন একটি মূল তৈরি করে, মূল তৈরি করে কি এই স্বর্ণলতা যে গাছের উপর নির্ভর করে ওই গাছের ভিতরে তীর্যকভাবে ওই মূলগুলাকে প্রবেশ করিয়ে দেয় এবং কি ওই বৃক্ষ থেকেই কি সে তার প্রয়োজনীয় খাদ্যরস শোষণ করে। তারপরে আমরা যে মূলটি দেখতে পাচ্ছি সেটি হলো শ্বাসমূল। এটি খুবই পরিচিত একটি মূল। আমরা কি সুন্দরবনের প্রত্যেক গাছেই কি আমরা সুন্দরবনের যত গাছ রয়েছে সেই গাছের মধ্যে কি আমরা এই শ্বাসমূল দেখতে পাই। শ্বাসমূল কোথায়, কোন ধরনের উদ্ভিদে জন্মে? কিছু কিছু সমুদ্র উপকূলে লবণাক্ত, সমুদ্র উপকূলের যে পানি এই পানিগুলা কি খুবই লবণাক্ত। এজন্য কি সমুদ্র উপকূলে পানি সবসময় পানি থাকে বলে ওই উপকূল কি কর্দমাক্ত হয়ে থাকে। এজন্য কি
ওই সুন্দর সমুদ্র লবণাক্ত পানির মধ্যে যে সকল উদ্ভিদগুলো জন্মে এগুলা কি করে, এগুলা কি প্রধান মূল থেকে শাখামূল, এই শাখামূল তৈরি করে, এই শাখামূল কি মাটির উপরে খাড়াভাবে উঠে আসে, এই সকল মূলে ছোট ছোট ছিদ্র থাকে যেন কি এই মূলগুলো দ্বারা বাতাস থেকে প্রয়োজনীয় যে সকল অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, নাইট্রোজেন, যে সকল গ্যাস উদ্ভিদের প্রয়োজন হয় এই গ্যাসসমূহ কি উদ্ভিদ গ্রহণ করে। এই ধরনের রূপান্তরিত মূলকে কি বলা হয়? শ্বাসমূল। শ্বাসমূলের আরেক নাম হলো কি? নিউমাটোফুড। শ্বাসমূলের আরেক নাম নিউমাটোফুড। সুন্দরবনের কি বিভিন্ন উদ্ভিদ যেমন সুন্দরী, গরান ইত্যাদি গাছে কি আমরা শ্বাসমূল দেখতে পাই। তাহলে কি শ্বাসমূল কি লবণাক্ত পানিতে যে সকল উদ্ভিদ জন্মে এগুলো কি বিভিন্ন ধরনের ওর গ্যাস গ্রহণ করার জন্য, যেমন কার্বন ডাইঅক্সাইড, নাইট্রোজেন, এসব গ্যাস গ্রহণ করার জন্য কি তাদের প্রধান মূল থেকে এক ধরনের মূল বের হয় যাকে মাটির উপরে খাড়াভাবে উঠে আসে, এবং কি এই মূলগুলা কি ছোট ছোট ছিদ্রযুক্ত থাকে। এই মূলগুলা এই ধরনের রূপান্তরিত মূলকে কি বলা হয়? শ্বাসমূল বলা হয়। আর উদাহরণ হলো সুন্দরী, গরান ইত্যাদি। তারপরে আমরা দেখতে পাচ্ছি কি জননমূল। জননমূল কি? কিছু কিছু উদ্ভিদের মূল কি প্রজননে অংশগ্রহণ করে, যেমন কি যেমন মিষ্টি আলু, পটল, কাঁকরোল। এই যে মিষ্টি আলু, মিষ্টি আলু কি আমরা আলু থেকেই কি মিষ্টি আলু কি আমরা আলু থেকেই এই নতুন নতুন উদ্ভিদের জন্ম হয়ে থাকে। কোনো কোনো উদ্ভিদের মূল প্রজননে এই যে মূলগুলো এগুলো কি নতুন উদ্ভিদ এই জাতের নতুন উদ্ভিদ তৈরিতে ব্যবহৃত হয়, প্রজননে অংশগ্রহণ করে, এজন্য কি এগুলোকে বলা হয় কি জনন মূল। তাহলে কি এর উদাহরণ হলো কি মিষ্টি আলু, কাঁকরোল। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে আলোচনা করলাম যান্ত্রিক ভারসাম্য রক্ষার্থে মূলের রূপান্তর। যান্ত্রিক ভারসাম্য রক্ষার্থে মূল 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 রূপান্তরিত হয়ে থাকে প্রধানত স্তম্ভমূল, ঠেসমূল, আরোহী মূল। স্তম্ভমূলের উদাহরণ হলো বটগাছ, ঠেসমূলের উদাহরণ হলো কেয়ার ঠেসমূল, আরোহী মূলের উদাহরণ হলো কি পান গাছ। তারপর পড়লাম শরীরবৃত্তীয় কার্য সাধনের জন্য রূপান্তর। শরীরবৃত্তীয় কার্য সম্পাদনের জন্য মূলগুলো যে রূপান্তরিত হয় তার মধ্যে রয়েছে পরাশ্রয়ী বায়বীয় মূল, এর উদাহরণ হলো রাসনা, পরজীবী বা শোষক মূল, এর উদাহরণ হলো স্বর্ণলতা, শ্বাসমূল, এর উদাহরণ হলো সুন্দরী, গরান ইত্যাদি। তাছাড়া রয়েছে কি জননমূল। জননমূলের উদাহরণ হলো মিষ্টি আলু, পটল, কাঁকরুল ইত্যাদি। তাহলে শিক্ষার্থীরা, তোমরা অবশ্যই আমি আজকে কি আলোচনা করলাম তা অবশ্যই বুঝতে পারছো, এবং কি এগুলো মনোযোগের সাথে তোমাদের বই থেকে পড়বে এবং শিখবে। তোমাদের সকলকে কি অসংখ্য ধন্যবাদ।